ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতি খান। আর এখন হচ্ছে দুপুর, দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট সাড়ে বারোটা কি পৌনে একটা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই চারুলতা ক্যাফেতে। আজকে হচ্ছে আমাদের যে ডাক্তার আন্টি আছে, আই মিন হ্যাপি খালামণি, হ্যাপি আন্টি আমাদেরকে ট্রিট দিচ্ছে, আমাদের 12 জনকে। আমরা আজকে লাঞ্চটা ওইখানেই কমপ্লিট করব। তো আজকে দেখি চারুলতার ক্যাফের লোকজনের বিহেভিয়ারগুলো কেমন হয়, সেটা অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই তো রেডি হয়ে নিচ্ছি, আর কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো আমি রেডি হয়ে গেছি, আর বাকি বাদ বাকি সবাই রেডি হয়ে গেছে। এখন হচ্ছে বাকিদের জন্য অপেক্ষা করতেছি, সো দেখি তাদের কতটুকু সময় লাগে। আর ভাইয়া আমাদেরকে বলে দিচ্ছে যে তোমরা যদি একটার মধ্যে বের হইতে না পারো তাহলে তোমাদেরকে যাইতে দিব না। সো দেখি আমি তো রেডি, এখন বাকিরা রেডি হয়েছে কিনা সেটা দেখি। তো এই তো আমরা রেডি হয়ে গেছি, আর ওই যে অথই অথই ভিডিওতে আসবে না। তো ফাইনালি আমরা রেডি, আমাদের গাড়ি এখন ছেড়ে দিবে। এটা আমার কাজিন মিম, অথর বোন। তো যাই, বিসমিল্লাহ, আল্লাহর নামে রওনা দেই। আর যাওয়ার পর অবশ্যই শেয়ার করব বাকিটা, তো এর জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো এই যে এটা হচ্ছে আমাদের জন্য প্রিপেয়ার করা হচ্ছে, আমরা অলরেডি 12 থেকে 13 জন আসছি, এই জায়গাটা আমাদের জন্য। হ্যাঁ আসতেছি, দাঁড়াও। আর ওই তো মিম ওইখানে আছে। আসতেছি, আর এই তো আজকে ট্রিট দিতেছে আমার এই খালামণি। এই তো হয়ে গেছে, কয়জন এটা কোনটা কোনটা তোমরা কেন কোশ্চেন করতেছো?
আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ, আর এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। বাসায় একটু পরেই যেতাম, তো ওয়েদারটা খুব একটা ভালো না এর জন্য। তো আজকের চারুলতাটা খুব ভালো লেগেছে, আজকে তাদের ব্যবহারটাও খুব ভালো লেগেছে। আর এদিকে ফটোশুট হচ্ছে, সারা আর মানহা হচ্ছে দোল খাচ্ছে। ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন, তাই আমরা চলে যাব আর কি। আগের ভিডিওতে চারুলতা সম্পর্কে আমি একটু ব্যাড রিভিউ দিয়েছিলাম, বাট আজকে ওদের বিহেভিয়ার নিয়ে আমরা খুবই মানে সন্তুষ্ট, সব দিক থেকে খুবই ভালো লাগছে। তো আজকের রিভিউটা অবশ্যই বেস্ট, আর আজকে পরিবেশটাও খুব সুন্দর ছিল, আর প্লাস ওদের বিহেভিয়ারটাও খুব ভালো ছিল, এর জন্য আজকে চারুলতা থেকে আরও বেশি ভালো লাগছে। এমনটা হলে সত্যিই সবসময় ভালো লাগবে।